এরকম দেখাচ্ছে অতটা না, বাট হ্যাঁ আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কি ঘটেছিল ব্যাপার। আমি ওটাই বলবো, মানে তুমি যেটা বললে মোর দ্যান এনাফ ছিল এরকম মানে কিছু জিনিস ফিল করতে হয়, অনেক সময় অনেক জিনিস দেখানো হয় স্ক্রিনে কিন্তু সেটা ফিল হয় না, অনেক সময় এতটাই অনেস্ট দেখানো হয় যেটা কখনো কখনো ইমোশনাল কানেকশনটা না। ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল, আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যদি চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে আপনারা ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন অথবা আপনারা নিচে কমেন্টে আপনার মতামত দিতে পারেন। আদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভি রিভিউ নিয়ে এসেছি, ভক্ষক, যেটা নেটফ্লিক্সে ডাইরেক্ট ওটিভি রিলিজ করেছে 9th February। ডাইরেক্ট করেছে পুলকিত, কাস্টে আছে ভূমি পেডনেকর, আদিত্য শ্রীবাস্তব, সাই তামহাঙ্কর, সঞ্জয় মিশ্রা, বিভা চিব্বার এবং অন্যান্য অনেকে। তো তোমার কেমন লেগেছে? হ্যাঁ, বেশ ভালো লেগেছে। মানে আমার এক্সপেকটেশন এতটা ছিল না। আপনারা হয়তো আমাদের ট্রেলার বা টিজার রিয়াকশন দেখতে পারেন, ইনফরমেশান এখানে দেওয়া থাকবে লিঙ্ক। বাট ওইটা দেখে অনেক সময় হয় যে ট্রেলার বা টিজারে খুব হাই এক্সপেকটেশান দেখানো হয়, সিনেমা টিভি সিরিজে এটা কমপ্লিট করা হয় না। বাট এখানে আমি বলবো যে আমার বেশ ভালো লেগেছে। আমারও বেশ ভালো লেগেছে, মানে যেরকমটা এক্সপেক্ট করছিলাম অনেকটাই ওরকমই, মানে স্টোরিটা ওরকমই লেগেছে, এক্সিকিউশনটা অনেকটাই ওরকমই হয়েছে। বেশ একটা মানে ডার্ক, একটা বেশ মানে সেন্সিটিভ একটা টপিক নিয়ে, বেসড অন ট্রু ইভেন্টস, এটা আরও মানে ব্যাপারটা আরও বাজে। তো সেই জন্য একদম র দেখায়নি, বাট দেখায়নি পুরোটা সেটাও বলবো না, যতটা আমি বলবো ঠিক দেখিয়েছে। হ্যাঁ মানে মানে সবার জন্য দেখার জন্য দেখাতে পারবে, ব্যাপারটা কারণ অনেক সময় ডাইরেক্টররা একদম রনেস বা চোখে আঙুলে যদিও এটা দেখাতে গিয়ে ফেলেছে, অ্যাডাল্ট এতে ফেলেছে, কারণ টপিকটাই এরকম কিছু সিনসের জন্য। বাট আমি বলবো টপিকটাই মেন, যে টপিকটা একটা অ্যাডাল্টকে জানা উচিত। বাট হ্যাঁ মানে সেরকম খুব বেশি সিন নেই যেটা আপনাদের একদমই নেই একদম বলতে মানে গেলে, দেখে মানে বেশ এরকম হয়েছিল বা এরকম দেখাচ্ছে অতটা না, বাট হ্যাঁ আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কি ঘটেছিল ব্যাপার। আমি ওটাই বলবো, মানে তুমি যেটা যেটা মোর বললে দ্যান এনাফ ছিল এরকম মানে টাইপের কিছু সিনেমা। জিনিস ঠিক আছে, ফিল করতে হয়, অনেক সময় অনেক জিনিস দেখানো হয় স্ক্রিনে কিন্তু সেটা ফিল হয় না, অনেক সময় এতটাই অনেস্ট দেখানো হয় যেটা কখনো কখনো ইমোশনাল কানেকশনটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমি এখানে বলবো ওরকম দেখানো হয়নি, কারণ কি ওরা যে টপিক ধরেছিল বা যে ইনসিডেন্টগুলো বলেছিল ওগুলো অনেক রভাবে দেখানো যেতে পারতো। হ্যাঁ, আর বাট তাছাড়াও এটার মানে পয়েন্ট অফ ভিউটা একটা রিপোর্টারের সাইড থেকে, একদম সেটাও ওয়ান অফ দ্য রিজন যে ও জাস্ট শুনেছে, যতটা শুনেছে ততটাই দেখিয়েছে আমাদের, কিন্তু ওর বাইরে কিন্তু দেখায়নি না, অতটা। দেখো যখন এই মেয়েটা যে রান্না করছে, হ্যাঁ, মেয়েটা সেই যখন যে গল্পটা ডিসক্রাইব বলেছে, করছে হ্যাঁ ওটাই বলেছি, সেটাকে একটা ডাইরেক্ট আরো র না ভাবে না না দেখাতে পারতাম আমি না ওটা বলছি। কথা বলছি না আমি, মানে ওটা ছাড়া যে কি ঘটছে ভিতরে সেটা কিন্তু আমাদের দেখায়নি ওরকম ভাবে, বুঝতে পেরেছি তুমি শুধু যেটা ও বলছো, যতটুকু জানছে ততটুকু শুনছে। ফার্স্ট যে সিনটা যেখানে রিপোর্টারের কোনো ব্যাপারই নেই, দেখিয়েছে যথেষ্ট বাজেভাবেও দেখিয়েছে ওখানে, যেভাবে একটা মেয়ে পড়ে আছে, শুয়ে আছে বেডটাতে, যেটা CWC-র যে হেডটা সে সেটা যখন তুমি ছিল। বুঝতে পারছো এখনকার দিনে কিরকম লেভেলে হ্যাঁ দেখানো হয়। অবভিয়াসলি, তো ওই হিসেবে আমি বলবো ডাইরেক্টর হ্যাঁ খুব সেটাই কারেক্ট বলছি, সেজন্যই ফার্স্ট কারেক্ট আমি ওয়ে, কথাটা ওটাই হ্যাঁ বললাম। একদম কারেক্ট ওয়ে চুজ করেছে আমার মতে। দ্যাট ইজ এনাফ তোমার জানার জন্য। খুব সেন্সিটিভ টপিক, খুব, যেখানে এটা হচ্ছে শুধু মেয়েদের ব্যাপারটা না, এটা হচ্ছে আন্ডার 18 মেয়ে হ্যাঁ মানে মাইনারদের যে মাইনারদের নিয়ে, এক্স্যাক্টলি সেফটি ইস্যু, মানে যার অরফানদের, যাদের কেউ নেই দেখার, খোঁজ করার, আর যেখানে তুমি দেখাচ্ছ তাদেরকে মানুষ ডাইরেক্টলি হিসাবেই ভাবা হচ্ছে না ব্যাপারটা। পলিটিক্যাল, সরকার সবকিছু একদমই, ইনভলভমেন্ট হ্যাঁ খুব, মানে আমি বলবো না বেশি না কম, খুব সুন্দর এক্সিকিউশনটা, খুব সুন্দর। হ্যাঁ কেন কি অনেক সময় গুলিয়ে যায় একটা টাইমের পরে, যে কতটা দেব কতটা ছাড়বো, এই জিনিসটা, এই ব্যালেন্সটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিনেমায়, যে আমরা ঘটনা বলতে বলতে সেটা কারোর একটা পক্ষপাতিত্ব হয়ে যায় হ্যাঁ কখনো কখনো, যেটা আমাদের, আমরা যেটা বলি রিপোর্ট,
আমরা যখন ছোটবেলায় স্কুলে লিখতাম রিপোর্ট বা এসে বা সামারি, তো রিপোর্টের পার্থক্যটাই তুমি তোমার মতামত দিতে পারো না। তো এইখানেও ইনসিডেন্টগুলো যেগুলো শুনেছো তুমি, যেটা বললে রিপোর্টার তুলে ধরেছে পার্সোনাল, অতটুকু নিয়ে যে একটা মেয়ে হয় একটা মেয়েকে হেল্প করা বা কিছু মানুষকে হেল্প করা, একটা সার্টেন টাইমের পরে এসছে, ওটাও দেখানো হয়েছে যে একদম অ্যাজ আ রিপোর্টার হিসাবে ও কোনো সিভিল ওয়ার্কার নয়, একদম হ্যাঁ যে কোনো স্বেচ্ছাসেবী হচ্ছে সেটাও নয়, ও অ্যাজ আ রিপোর্টার ও স্টোরিটা ফার্স্টে ওর গুরুত্বটা বুঝে ওটাকে নিয়েছে, তারপরে ওটাতে ইনভেস্টেড হয়ে পড়েছে, যেহেতু ওটা ইনভলভমেন্ট আস্তে আস্তে ডে হ্যাঁ বাই ডে যেহেতু তুমি আবার একটা জিনিস নিয়ে কাজ ফিল করছো, করছো, বুঝতে পারছো কী ঘটতে চলেছে, তখন সেটাকে ও নিজের পার্সোনাল এজেন্ডা বানিয়ে দিয়েছে। তো একদম সেটার যে গ্রোথটা, সেটার যে চেঞ্জেসটা সেটা দেখানো হয়েছে, সেটা মানে যথাযথ আর যেটা অ্যাকচুয়ালি একদম হয়ে থাকে সেটাই মানে ভালো লেগেছে একটা অ্যাজ জিনিসটা। এ হিউম্যান বিং খুবই মানে ফার্স্ট দিন থেকে তুমি অ্যাটাচ নর্মাল হয়ে যেতে পারবে না, কারণ অ্যাজ আ একটা রিপোর্টার তুমি সেখানে তোমার ওটা ডিউটি করতে হিসাবে, পার, হ্যাঁ একদম ওটা ওটাই ওটা তোমার তোমার ফার্স্ট জব, ডিউটি জব হিসাবে তুমি ধরেছো, বাট হ্যাঁ যখন ঘটনাটা কি ঘটেছে যখন ও একদম। ক্লিয়ারলি বুঝতে পারছে তখন আস্তে আস্তে ইনভলভমেন্ট আরো বেড়েছে। আর বলবো ভূমির জন্য আমার মনে হয় অন্যান্য কমার্শিয়াল, এটা ইটস একদম আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, যে অন্যান্য কোনো কমার্শিয়াল ফিল্মের থেকে এরকম ধরনের হ্যাঁ ক্যারেক্টারকে অনেক অনেক বেশি বেশি স্যুট স্যুট করে, করে ও এই একদম, ক্যারেক্টারগুলোকে জাস্টিফিকেশন মানে জাস্টিফাইডও করে একটা জায়গার পর থেকে, আমি বলবো অন্যান্যদের থেকে। বাকি আমি বলবো গল্পটা খুব সুন্দর গেছে, প্রচুর মানে যদি আমি ক্যামেরার কথায় আসি বা কিছু, প্রচুর নাইট সিন আছে, বেশিরভাগটা হ্যাঁ এখানে নাইট সিন। ম্যাক্সিমামটাই, হ্যাঁ তো আমরা সবাই জানি যে কতটা টাফ, মানে লো লাইট, একটা একদম আনকমফোর্টেবল একটা সিচুয়েশন ওর মধ্যে পুরো জিনিসটা, কিছু জায়গায় আমার মনে হচ্ছে পুরো ডার্কই, কেন কি হয়তো 70% নাইট নাইটটি দেখানো হয়েছে, কেন কি ওরা এখন যাচ্ছে কিছু দেখছে, গাড়ি চালাচ্ছে, আর যার কথা না বললেই নয়। সঞ্জয় মিশ্র সো ওনার কথা তো মানে উনি ক্যারেক্টারটাকে জীবন্ত সবসময় করে তোলেন, যে কোনো ক্যারেক্টার, সেটা কমিক রোল হোক সিরিয়াস রোল হোক সেটা সবটা এক্সেলেন্ট। প্রচুর স্ক্রিন টাইম হোক আর 5 মিনিটসের জন্য যদি স্ক্রিন আসে সেটাও তো একটা, মানে আমি মনে হয় এটা এই যুগলবন্দিটা নতুন দেখলাম এদের দুজনে, মনে পড়ছে না এটা ভিড়ে ছিল কি না, ছিল না না ভিড়ে ছিল না, পঙ্কজ ছিল, পঙ্কজ ত্রিপাঠী ছিল, পঙ্কজ ত্রিপাঠী না পঙ্কজ কাপুর, পঙ্কজ কাপুর, হ্যাঁ সরি 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 পঙ্কজ কাপুর ছিল। বাট খুব সুন্দর একটা কমিউনিকেশন দেখিয়েছে, দুটো এজ গ্রুপ দেখিয়েছে, আর কিছু কিছু স্লো জায়গাগুলোকে অদ্ভুতভাবে ক্রিয়েটিভলি কাজ করিয়েছে, যেটা আমি বলবো একটা জায়গার হয়তো আমি মেনশন করতে চাইবো, একদম শেষে যখন পুরো ঘটনাটা শেষ হয়ে গেল তখন জাস্ট পঙ্কজ মিশ্র মানে চা খাচ্ছিল বা হ্যাঁ কিছু, কোনো সাউন্ড নেই, ওই পর্দা বন্ধ করে আবার এক্স্যাক্টলি ব্যাক সাউন্ড, টু হিজ জব, হ্যাঁ সাউন্ডলেস, মানে ওটাও যেন কিছু একটা নেই, পার্ট অফ একটা ডেলি লাইফ ছিল, ওটা একদম হয়ে গেল এবার নেক্সট ডে কোন জন আবার রেডি। কোন ক্যারেক্টার, একটা যুদ্ধ শেষের পরে আবার একটা যুদ্ধ শুরু, তার যে সাময়িক একটা শান্ত পরিবেশ খুব সুন্দরভাবে নিজের কাজ দেখিয়েছে একদম ডাইরেক্টর বলো ক্যামেরাম্যান বলো, আর পঙ্কজ মিশ্রর তো কোনো সঞ্জয় মিশ্র, সরি সঞ্জয় মিশ্রর তো কোনো কথাই নেই। এই ওই জায়গাটা আমার খুব ওয়ান অফ দ্য ফেভারেট জায়গা। বেশ ভালো করেছিল। আর তাছাড়া আমি বলবো গানটা, যেখানটা সবাই ধরছে সবাইকে টেনে টেনে বের করছে, যখন হ্যাঁ পুলিশের রেডটা লাস্ট, হ্যাঁ পড়লো, লাস্ট সিনের ওয়াও মানে একদম পারফেক্ট, মানে হ্যাঁ মানে ওখানে কোনো উইদাউট ডায়লগ কোনো উইদাউট ডায়লগ কিছু নেই, একটা কিছু খুব নেই, সুন্দর সং এক্সপ্রেশনস দিয়ে, আছে, কিছু সান্ত্বনা দেওয়া জায়গা আছে আর মিউজিক আছে ওখানে, আর ভিক্ট্রিটাকে হ্যাঁ বোঝা যাচ্ছে, হ্যাঁ কিন্তু ভিক্ট্রিটা কিছু জায়গায় লজ্জাজনক আমি বলবো, কারণ কি এটা আমাদের সামনে হচ্ছে সেটা দেখে যাই শকড হচ্ছে, যে ওখানে কিন্তু একবার ভূমিকে দেখে মনে হয়নি যে ইয়ে আমি করে দেখেছি, হ্যাঁ অবভিয়াসলি ওখানটায় ওখানে ওকে ওর, মনে হয়েছে এত ছোট ছোট বাচ্চা, উনি ফার্স্ট যখন হ্যাঁ একটা কারণ ও বাচ্চাকে তো দেখেনি কাউকে, ভিতরে কারা আছে জাস্ট মুখেই শুনেছে একদম এক্স্যাক্টলি মানে কত এজের মানুষ আছে তারা ও যে ওখানে দেখেনি। যে কষ্টটা যে এরা এতটা সাফার করেছে ওইটা বুঝিয়েছে, আমি বলবো খুব সুন্দর ওই জায়গাটাও খুব আর সুন্দর লেগেছে আদিত্য আমার। শ্রীবাস্তব নিজের রোলে একদম দারুণ কাজ করেছে, আর মানে ওখানকার যে হেড হিসাবে একদম খুবই খুবই সুন্দর কাজটা করেছে, বাট ওটাই মানে মিউজিক, প্রত্যেকজনের অ্যাক্টিং, ভিলেনিশ অ্যাক্টিংয়ে বলতেই হবে, মানে আমরা যেখান থেকে কি অভিজিৎ
অভিজিৎ যে ক্যারেক্টারটা, ওর হয়তো রিয়েল নামের থেকে আমরা সব থেকে বেশি সিআইডির অভিজিৎ নামে আমরা ওকে চিনি। অনেক সিনেমায় কাজ করেছে, প্রত্যেকটা সিনেমায় খুব ভালো কাজ করেছে, বাট আমি এখানে বলবো যে মানে পিচ পারফেক্ট, মানে মানে ওই পাঞ্চেমনো থেকে মুখের এক্সপ্রেশন থেকে ধরে বাচ্চাদের সাথে যে অতটা মানে, যেখানে একটা গুড ক্যারেক্টার একটা এমন ইমেজ ছিল আমাদের কাছে, কিন্তু সেটা আর যেখানে কোনো অ্যাক্টিং স্কিলের দরকারও ছিল না আমার মনে হয় ক্যারেক্টারটার জন্য। বাট পরে অনেক সিনেমা করেছে, আমি অনেক সিনেমায় দেখেছি আর অনেক সিনেমায় ভিলেনের রোলও করেছে, মানে অ্যাপ্রোপ্রিয়েট, মানে দেখে তো একটা মানে চড় থাপ্পড় মারার ইচ্ছে করবে তোমার নিজের থেকে। আর এখানে সে রিপোর্টারের কাজ করেছে সেম ফিল্ডে থেকে, কেমন কাজ তার সাথে একটা গভর্নমেন্টে একটা রিপোর্টার, মানে ওই নিউজপেপারের মালিক, হ্যাঁ প্রিন্টে আছে, মানে দু তিনটে জব এর সাথে একটা প্রিন্টে আছে তার মধ্যে, যা নিউজ পেপার ছাপানো হয় সব থেকে বেশি সেলিং। তো এখানে এটাও দেখানো হয়েছে যে একটা সাম্রাজ্যের পতন, একটা মানে বানা বানায় সাম্রাজ্য যেখানে আসতেও মানুষ ভয় পায়, সেখানকার একজন ছোট্ট একটা কেউ এসে সেটাকে নাড়িয়ে দিতে পারে যদি চেষ্টা থাকে। মিডিয়ার পাওয়ারটা এখানে বোঝানো হয়েছে যে মানে আমরা যে মিডিয়াটা এখন মানে সেটা দেখিয়েছে না, যেটা ফেক নিউজ এত চলছে, মানে তার মধ্যেও যে ঠিক নিউজ দেওয়ারও মানুষ আছে সেটাও মানে এখনো আছে, কারণ এটা ট্রু ইভেন্ট, তো এখনো যে আছে সেটা দেখে বেশ ভালো লাগলো, আর সেটা ভেবেও বেশ ইয়ে লাগে যে হ্যাঁ সবাই ফেক না, সবাই শুধু টিআরপির জন্য খবর দেখায় না, অনেকেই আছে যারা ট্রু নিউজটা দেখাতে চেষ্টা করে নিজের প্রাণের লড়াই করেও। বাটারফ্লাই এফেক্ট এখনকার দিনে, যেটা একটু চেষ্টাতে অনেক বড় চেঞ্জ হতে পারে, কিন্তু হ্যাঁ যে একবার চেষ্টা করলাম ছেড়ে দিলাম সেটাতে না, অবশ্যই লেগে থাকতে হবে, সেটা যে কোনো জিনিসই হোক। খুবই ভালো আমার, আর লাস্ট ডায়লগটা আমার মনে হয় কিছু জায়গায় দরকার ছিল, বাট এন্ড মানে পুরো সিনটাই খুব ভালো, মানে যেখান থেকে তুমি বললে সঞ্জয় মিশ্রের সিনটা থেকে ভূমি পেডনেকারের অবধি আসার আর ওর মনোলগটা দেওয়া পুরো এন্ড অবধি একদম মানে পারফেক্ট, ওয়ান অফ দা বেস্ট সিন। এটা হচ্ছে ওই যে কোন সেন্টেন্সের পর যে পারফেক্ট ফুল স্টপটা হয়, চেরি অন দা টপ ব্যাপারটা একদম, আর একদম থামার জন্য ওর থেকে না একটু বেশি দরকার ছিল না একটু কম। ডাইরেক্টর কাট অসাধারণ, কোনো এক্সট্রা সিনেমার মনে হয়নি যে খুব বেশি কোনো জায়গাটা লেন্দি কম দেখাতে পারত। আপনারা যদি দেখে থাকেন তো আপনারাও বলবেন আপনাদের পার্টিকুলার কোন জায়গাটা ভালো লেগেছে, যতটুকুনি আমার মনে হয় যে যতটুকুনি ওই কি বলছিল জায়গাটার নাম, বালিকা গৃহের যে জায়গাটা দেখানো হয়েছে আমার মনে হচ্ছে এনাফ, ছোট্ট ক্যারেক্টার বাট প্রচুর ইম্প্যাক্টফুল যে ওখানে রান্না করছিল প্রত্যেকটা ক্যারেক্টার, যে মেয়েটা ছিল যে ওয়ার্ডেন ছিল বা তোমার যে আইপিএস অফিসার ছিল, সবারই হাত বাঁধা থাকে কিছু জায়গায়, মানে ওটাও দেখানো হয়েছে, এটা একটা কোলাবোরেটিভ একটা ওয়ার্ক হয়েছে, একদম একদম এর হেল্প বা ওর হেল্প ছাড়া এই জিনিসটা ধরা যেত না, শুধু একমাত্র মিডিয়ার ইয়েতে এটা জাস্ট লোকের অব্দি পৌঁছাতোই, কোনো অ্যাকশন নেওয়া হতো না। আবার একটা জায়গায় হয় না যে পুলিশের হাতে বলে দিলাম তোরা হচ্ছে সব সিংহামের মতন কাজ করে দিলে, সেটাও পসিবল নয়, রিয়েল লাইফে নয়, হয় না ওরকম। তো খুব সুন্দর দেখানো হয়েছে, তো আমি বলবো গ্রেট জব, কেউ যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন, আর দেখে থাকলে আপনাদের, হ্যাঁ আপনার ঘটনাটা যদি জানেন তো আপনাদের আরো ভালো লাগবে জিনিসটা দেখতে, তো অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে সিনেমাটা আর কোন জায়গা আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কোন আর কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটা কমেন্টস অবশ্যই জানাবেন। তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে, বাই বাই।